ভিডিও শুরুর আগে তোমাদের প্রতি আমার একটি অনুরোধ, তোমরা যারা 2026 সালে SSC পরীক্ষা দেবে অর্থাৎ বর্তমানে নবম শ্রেণীতে রয়েছো, তাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা হয়েছে। তোমরা চাইলে এই গ্রুপে জয়েন হতে পারো, কারণ এখানে বাংলাদেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা রয়েছে। তারা তাদের মতামত এবং তারা তাদের সমস্যাগুলো শেয়ার করছে এবং একে অপরের সাথে আলোচনা করে সেগুলো সমাধান করতেছে। তোমরাও চাইলে এখানে জয়েন হতে পারো। এই গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং এই ভিডিওর প্রথম কমেন্টেও দেওয়া থাকবে। নবম শ্রেণীর ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য সিলেবাস ও প্রশ্ন কাঠামো প্রকাশিত হয়েছে। সেই সিলেবাস এবং প্রশ্ন কাঠামোটি আমরা এখন দেখব। নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার জন্য কোন কোন জায়গা থেকে আমাদেরকে ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের পড়তে হবে সেটা এখন আমরা দেখব। তো এখানে অভিজ্ঞতার নাম দিয়েছে বা অধ্যায়ের নাম দিয়েছে এবং এখানে পৃষ্ঠা বা কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হবে সেটা এখানে দিয়েছে। আমি শিখন অভিজ্ঞতা 2, সাইবার ঝুঁকি সম্পর্কে জানি, তথ্য নিরাপত্তা নিশ্চিত করে, এখানে আমাদেরকে পড়তে হবে 28 থেকে 70 পৃষ্ঠা পর্যন্ত। আমি খুব শীঘ্রই তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের CQ ছোট প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের সাজেশন দেওয়া শুরু করব বার্ষিক পরীক্ষার জন্য। তার জন্য অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং আজকের ভিডিওটি শেয়ার করে দিবে। শিখন অভিজ্ঞতা 3, নাগরিক সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা 71 থেকে 101 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 4, সমস্যা সমাধানে প্রোগ্রামিং 102 থেকে 145 পৃষ্ঠা পর্যন্ত। শিখন অভিজ্ঞতা 5, জল নেটওয়ার্ক বানাই, এখানে আমাদেরকে পড়তে হবে 146 থেকে 168 পৃষ্ঠা পর্যন্ত। তো এখন আমরা দেখব যে তোমাদের যে বার্ষিক পরীক্ষা হবে সেই পরীক্ষায় তোমাদের প্রশ্নগুলো কীরকম হবে, কোন কোন প্রশ্নের সমন্বয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেটা এখন আমরা দেখবো। তো প্রথমেই থাকবে বহু নির্বাচনী প্রশ্ন বা MCQ থাকবে 15টি উত্তর দিতে হবে এবং এখানে আমরা 15 মার্ক পাবো। এরপর রয়েছে এক কথায় উত্তর থাকবে 10টির উত্তর দিতে হবে, এখানেও আমরা 10 মার্ক পাবো। এরপর রয়েছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, 10টি প্রশ্ন থাকবে, 10টি উত্তর দিতে হবে, এখানে আমরা 20 মার্ক পাবো। রচনামূলক প্রশ্ন থাকবে দৃশ্যপটবিহীন, অর্থাৎ উপরে যে সিলেবাস আমরা দেখলাম সেই সিলেবাসের আলোকে আমাদের কিছু প্রশ্ন করা হবে উদ্দীপক ছাড়া, এবং এখানে রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর অর্থাৎ উদ্দীপকমূলক 60টি প্রশ্ন থাকবে, 5টির উত্তর দিতে হবে, মোট আমরা 40 নম্বর পাবো। তো এই গেল তোমাদের ডিজিটাল ও প্রযুক্তি বইয়ের সিলেবাস এবং প্রশ্ন কাঠামো। আশা করি পরবর্তী ক্লাসে আমি খুব সুন্দরভাবে তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন দিয়ে তোমাদের বার্ষিক পরীক্ষা কীরকম হবে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো।